হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়ালে। সবাই অনেক অনেকেই অনেক রিকোয়েস্ট করছে যে অন্য সময় আর্টসেলের এই গানটার টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করব যে রিফ গিটার পার্টের যে টিউটোরিয়ালটা সেটা এখানে দেওয়ার। তো আমার মনটা বেশ খারাপ ছিল কয়েকদিন ধরে, কারণ আমার জ্বালাতে আমার গিটারের হাতেখড়ি হয়েছে আমার ইমিডিয়েট বড় ভাই, তো উনি আসলে খুব অসুস্থ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন কয়েকদিন, তো মানে ইম্প্রুভমেন্ট হচ্ছিল না। তো এখন আল্লাহর রহমতে অনেকটা ইম্প্রুভমেন্ট শুরু হয়েছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর্টসেলের অন্য সময় যে গানটা, এইটার যে রিফ প্যাটার্ন, এই রিফ প্যাটার্নটা সহজ, অপেক্ষাকৃত অদেখা স্বর্গের চাইতে এটা সহজ। এটার কয়েকটা সেগমেন্ট আছে, তো আমি সেগমেন্ট বাই সেগমেন্ট কিভাবে বাজাতে হয় এটা দেখানোর চেষ্টা করতেছি। প্রথম যে পার্টটা, এটা যদি আমরা শুনি, এই যে এই পার্টটা, এই পার্টটা 8 বার হয়, আমি যদি কাউন্ট ভুল না করে বলে ভুল না বলে থাকি তাহলে 8 বার হয় এই পার্টটা। এটা বেসিক্যালি এ বি এ বি আর কি, জিনিসটা শুরু হয় এ বি এ বি। ডেফিনেটলি এইভাবে বাজায় না, ওরা যেভাবে বাজায় সেটা হচ্ছে যে এই জিনিসটা। তো এখানে যেটা হয় যে পাম মিউট করে প্রথম যে এটা বাজবে, এটা পাম মিউট করে বেসিক্যালি 5 এবং হচ্ছে গিয়া 4 নম্বর যে তারটা, ওই 5 নম্বর তারটা আর কি মেইনলি, ওইটা পাম মিউট করে এরকম একটা সাউন্ড হবে। দেন হচ্ছে যে আনমিউট করে, অর্থাৎ খুলে দিয়ে, হাত খুলে দিয়ে হচ্ছে যে বি, সো জিনিসটা এরকম। সো যে কয়বার লাগে ওই কয়বার দেওয়া। দেন হচ্ছে যে এফ শার্প জি আর হচ্ছে এর তিনটা কর্ডের নোট বাজে কিছু, সেই ট্রিপলেট করে আর লাস্টে একটা দুইটা, অর্থাৎ এইভাবে 8 কে ভাগ করছে আর কি, 3 3 2। তো সেরকম, তো ওইখানে যেটা হয় এই প্রথম অংশটার পরে এফ শার্প থেকে 6 নম্বর তারের 2 নম্বর ফ্রেট, দেন হচ্ছে গিয়া 4 নম্বর তারের হচ্ছে গিয়া 4 এবং 5 নম্বর ফ্রেট, অর্থাৎ দেন আবার 6 নম্বর তারের 3 নম্বর ফ্রেট, দেন আবার 4 এবং 5 3 নম্বর তারের, অর্থাৎ আবার 6 নম্বর তারের হচ্ছে গিয়া 5 নম্বর ফ্রেট এবং 4 নম্বর তারের 7 নম্বর ফ্রেট। সো পুরো জিনিসটা দাঁড়ায়, এই জিনিসটা 8 বার হয়। এইভাবে এই জিনিসটা 8 বার হয়। 8 বার হওয়ার পরে একটা রোল টাইপের হয়, সেটা হচ্ছে গিয়া, এই পার্টটা কিছুই না, এটা হচ্ছে যে এটা এখানেও বাজানো যায়, বাজানো যায়, সো একই তারে বাজানো সুবিধাজনক আর কি। সো এটা এখানে যেটা করে সেটা বাজে হচ্ছে ডি সি শার্প, দেন হচ্ছে গিয়া বি এ এন জি, সো এটা এখানেও বাজানো যায়, আমরাও এইভাবেই বাজাবো। এরপরে মানে এটা শেষ যখন জিতে আসে, জিতে শেষ হওয়ার পরে এই জিনিসটা হয় আর কি, স্লো বাজানো কঠিন দেখি। এই জায়গাটা একটু ট্রিকি, সো এটাও আমরা ব্রেকডাউন করে দেখে নিচ্ছি। এই পুরা কাজটা 3টা তারে হয়, 6 5 এবং 4 নম্বর তারে, এবং প্রথমেই হয় হচ্ছে 6 নম্বর তারের 3 নম্বর ফ্রেট, দেন হচ্ছে আগের মতোই 5 নম্বর তারের হচ্ছে 4 এবং 5, এতটুকু যাওয়ার পর দেন হচ্ছে 4 নম্বর তারের 4 নম্বর ফ্রেট, তারপরে একটা ট্যাপিং এর কাজ আছে, সেটা হচ্ছে ওই 4 নম্বর তারেই 2 নম্বর ফ্রেট,
এটা দেওয়ার পরে হচ্ছে অর্থাৎ দুই নম্বরে প্রেস করার পরে ওই চার নম্বর তারেরই চার নম্বর ফেরে ট্যাপ করতে হয়, আবার দুই নম্বরে এই জিনিসই চলতে থাকে বেশ কয়েক রাউন্ড। তো ওইটা কাউন্ট দেখে বুঝতে হবে, তো ওইটা কাউন্টটা আমরা যদি গান বুঝি তাহলে মানে চেঞ্জ যদি আসে কোনো জায়গায় রিফ সেকশনে সেটা আমি দেখাবো, আর বাদ বাকিগুলো জাস্ট ওই ওই জিনিসই বাজে, জাস্ট একটু বুঝে বাজালেই হবে। তো এই জায়গাটায় যেটা হয় এখানে বেসিক্যালি হচ্ছে যে বি এফ শার্প জি এ, প্রথমবার একবার বি এফ শার্প জি আর এ বাজার পরে বি এফ শার্পে যাওয়ার পরে আবার বি আর এফ শার্পে যাওয়ার পরে তারপর ওই আগের জিনিসে এই জিনিসটা দিতে হবে আর কি। আর তোমাদের তারপরে হচ্ছে গ্রাস করেছে আমাকে গ্রহণ লেগেছে সত্তায়, এই জায়গাটায় হচ্ছে যে জি আর এ এরকম। সো এটা বেসিক্যালি একটু ছেড়ে দেন আবার হাফ মিউট করে পাম মিউটিং করে যদি বাজায় তাহলে সাউন্ডটা খুব দারুণ আসে। আমার এই গিটারে যারা নিয়মিত ফলো করে জানে এটা হলো বডি, সো এখান থেকে সাউন্ড বের করাটা টাফ, ভালো সাউন্ড বের করা। তারপরে হচ্ছে যে দাসত্বের যখন আসবে তখন চলে আসে হচ্ছে এফ শার্প, দাসত্বের দাস হয়ে ফিরছে ওই জায়গাটায় হচ্ছে যে জাস্ট এফ শার্পে যায় দাসত্বের জি দেন হচ্ছে যে একটু, তারপর আবার একটু প্যাটার্নে চেঞ্জ আছে সেখানে ওই ওই সব মানে বি এফ শার্প জি এ এগুলারই সাথে আনুষঙ্গিক আরো বেশ কিছু নোট বাদে সুন্দর লাগে শুনতে এই কারণে রিফ গুলো। তো বিভাগী প্রতীকের বেশে এই জায়গাটায় একবার স্ট্রোক করে পুরো কাজটা হচ্ছে যে এই কি বলে নাম বি দেওয়ার পরে একবার দিয়ে টট 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 এই জিনিসটা, এটা হচ্ছে গিয়া চার নম্বর তারের হচ্ছে গিয়া তিন দুই সরি চার দুই আবার চার দেন পাঁচ দেন আবার চার দেন আবার দুই, অর্থাৎ চার দুই চার নম্বর তারে চার নম্বর তারে চার দুই চার পাঁচ চার দুই একই কাজ জাস্ট উপরে অর্থাৎ এফ শার্পে, তবে এবার কাজটা হবে হচ্ছে গিয়া পাঁচ নাম্বার তারে। তারপর আবার সে আগের জিনিস, তারপরে কি ভুলে গেছি এরপরে হচ্ছে স্টপ হচ্ছে গিয়া এটা বিতে গিয়ে দুইবার দেন আবার সেই একই সিকোয়েন্স দুইবার হচ্ছে এফ শার্পে জিতে জি এবং এতে দুইবার দেওয়ার পর জি এবং এতে একবার করে তারপরে সাস্টেইন এটা হচ্ছে গিয়া পুরোপুরি বিতে।
তারপরে পুরো জিনিসটা বেসিক্যালি ওই একই প্যাটার্ন বাজে, জাস্ট স্ট্রোকিং এর যেই সিস্টেমটা সেটা চেঞ্জ হয়ে যায় এবং পুরাটা পাম মিউটেড হয়। এটা পরিমাণ মতো লবণ যেমন পরিমাণ মতো দিতে হয়, যে কয় রাউন্ড হয় ওই কয় রাউন্ড জাস্ট গানটা শুনে নিয়ে এটা দেখতে হবে, তারপর ওই কয় রাউন্ড দেওয়া শেষ হওয়ার পরে আবার সে আগে যায় এখানে গিয়ে শেষ হয়। তারপরে কিছু কাহিনী আছে এখানে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে হচ্ছে রিফ গিটারিস্ট প্লাস ভোকাল সে এত কিছু করে না, তার পিছনে আবার একটা হারমোনিক লাইন হায়ার হারমোনিক্স বাজানো হয়, ওইটা লিড গিটারিস্ট ওই কাজটা করে। সো এই কারণে হয়তো শুনে মনে হতে পারে কি ব্যাপার হচ্ছে না কেন, হচ্ছে আসলে, তবে পিছনে আরেকজন হচ্ছে গিয়ে সেকেন্ড যে মানে হারমোনাইজ করে গিটারের ওই জিনিসগুলো এটা হায়ার হায়ার পার্টে বাজায় আর কি। তো এখানে আরো কিছু জিনিস করে তারা, যেমন এটা মনে হয় 8 বার হয়, আবার সেকেন্ড টাইম যখন আবার মানে সেকেন্ড সাইকেলের মানে যে সেকেন্ড চার্টটা যখন হয় টেন 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 তখন আবার আবার হায়ার নোটে বাজায়, এবং ওই এট দ্য সেম টাইম ওই সময় আরেকজন যে রিফ গিটারিস্ট সে কিন্তু এই হারমোনিক্স গুলোই বাজায়, এই কর্ড গুলোর হায়ার হারমোনিক্স গুলো বাজায়। তো ওই সময় আবার অর্থাৎ দেওয়ার পরে 3 নম্বর তারের হচ্ছে যে এটা 7 নম্বর ফ্রেট, এটা বাজানোর সময় কারো যদি অসুবিধা হয় মিলাইতে তাহলে এটা পিছনে যে হারমোনিক্স দিচ্ছে তারপর ছেড়ে দেওয়াটাই ভালো। ইনফ্যাক্ট প্রত্যেকটা জায়গাতে এরকম হারমোনিক্স দেয় আরেকজন, দুইজন এক জায়গায় বাজায় না নর্মালি, আর একজন এক জায়গায় বাজালে মোটামুটি সেম জিনিস আরেকজন বাজাবে হায়ার হারমোনিক্সে, এটাই নিয়ম। সো আর যে ভোকাল সে এত কিছু মানে মেনটেন করাও তার পক্ষে কষ্টকর, সো সে বেসিক্যালি একটা সিঙ্গেল লাইন ফলো করাই ভালো, হ্যাঁ, এবং যেটা মেইন রিফ লাইন সেটাই মেইনলি ভোকাল বাজায়, আর হারমোনিক্স গুলো দেয় অন্য গিটারিস্ট, গিটার 2 গিটার 3 বা লিড গিটারিস্ট দেয়। তো ওইটা দিতে পারলে ভালো, না দিতে পারলে এমনি বাজালেও হবে। তো তারপরে তো সেকেন্ড টাইম এই জিনিসটা গিয়ে শেষ হলো, শেষ হয়। তারপরে হচ্ছে যে একটা কঠিন সেকশন আছে, তো সেটা একটু আমরা শুনে নিই। এরপরে শুরু হবে এইটা টোটাল 8 বার হয়, এটা মোটামুটি জানি। তো এই কাজটা যেভাবে হয় সেটা হচ্ছে মানে এই কাজটা যদি বাজাই এই জিনিসটা বাজে, তো 5 নম্বর তারের 9 নম্বর, দেন সুইচ টু 4 নম্বর তারের 12 নম্বর, দেন 2 বার 11 নম্বরে, দেন ব্যাক টু 12 নম্বর, অর্থাৎ পুরোটা হলো। তারপরে আবার 5 নম্বর তারের 7 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, দেন ব্যাক টু 4 নম্বর তারের 11 নম্বর ফ্রেট, অর্থাৎ এটা। তারপরে এখানেও 2 বার, এটা হচ্ছে তারপরে হচ্ছে গিয়া 5 নম্বর তারেরই 5 নম্বর ফ্রেট 2 বার, দেন 4 নম্বর ফ্রেটের 7 নম্বর তার, দেন ব্যাক টু 5 নম্বর তারের 5 নম্বর ফ্রেট,
চার নম্বর তার 7 নম্বর, ব্যাক টু 5 নম্বর তার 5 নম্বর ফ্রেট, দেন এটা হচ্ছে গিয়া 9 নম্বর ফ্রেট 4 নম্বর তারে, দেন ব্যাক টু ওই 4 নম্বর তারেরই 7 নম্বর ফ্রেট, অর্থাৎ জিনিসটা হইলো এতটুকু এখন পর্যন্ত যতটুকু বাজালাম। তারপরে 5 নম্বর তারের 4 নম্বর ফ্রেটের থেকে শুরু হবে, দেন ব্যাক টু 4 নম্বর তারের 7 নম্বর ফ্রেট, দেন 5 নম্বর তার 4 নম্বর তারের 5 নম্বর ফ্রেট, দেন 5 নম্বর, অর্থাৎ 5 নম্বর তারের 4 নম্বর থেকে শুরু করে 4 নম্বর তারের 7 5, দেন 5 নম্বর তারের আবার 7, দেন আবার হচ্ছে যে 4 নম্বর তারের 9 নম্বর ফ্রেট, 9 8, দেন 5 নম্বর তারের 9 10, এটা হচ্ছে পুরো কাজটা, এটা 8 বার হবে। প্রথম 4 বার হয় হচ্ছে পাম মিটেড, পরের বার পাম মিটেড না। আর তারপরে তো হচ্ছে যে আবার এতটুক দেওয়ার পরে তারপরে হচ্ছে যে একটা হেভি, কি বলবো, এটা একটা জোস একটা জায়গা আছে, সেটা কিছুই না, সেটা হচ্ছে এরকম, অর্থাৎ পুরো কাজটা ওই আগের জিনিসপত্রের মধ্যেই হয়, অর্থাৎ হচ্ছে প্রথমে হচ্ছে যে বি, বি থেকে হচ্ছে ডি, দেন হচ্ছে জি আর এ, বি ডি জি এ, এর মধ্যে বি তে স্টে করে যে কয়বার, বি তে স্টে করে যে কয়বার তার হাফ স্টে করে জি এবং এ তে, ডি তেও একই, পরে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষে মিলিয়ে দাও, ওই জায়গাটা তো ওইটা শুরু হয়েছে ডি থেকে, ডি থেকে আবার সেই এফ শার্প জি এন এ, সো মানুষে মিলিয়ে দাও অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে, তারপর কি বেসিক্যালি, তারপরে আর নতুন কিছু নাই আর কি। এরপরে এই ছিল মোটামুটি হচ্ছে অন্য সময়, অন্য সময়ের রিফ, অন্য সময়ের রিফের জন্য যে টিউনিংটা ইউজ করা হয় গিটারে সেটা হচ্ছে হাফ স্টেপ ডাউনে ডি শার্পে থাকে, অর্থাৎ নিচ থেকে যদি ধরি উপরে দিকে ডি শার্প, এ শার্প, এফ শার্প, দেন সি শার্প, জি শার্প, আর হচ্ছে গিয়া ডি শার্প। সো এভাবে টিউনিং করে কেউ যদি প্লে করে এইগুলোই রিপিটেশন হয়। এখানে হারমোনিক্সের পার্টগুলো দেখানো হয়নি, হায়ার হারমোনিক্স যেগুলো দেওয়া হয় সাথে, হায়ার হারমোনিক্সের জন্য এটা বেসিক্যালি লিড গিটার বা সাপোর্ট গিটার আরেকজন যে থাকে সে দেয়। ইনফ্যাক্ট রিদম গিটারে রিফ বাজায় এবং ভোকাল দিয়ে এত কিছু কাজ করা যায় না অনেক সময়। ইনফ্যাক্ট অনেক বড় বড় ব্যান্ড যেমন মেটালিকার হেডফিল্ডও যখন রেকর্ডে একরকমভাবে বাজায় ডেফিনেটলি সে যখন রিফ প্লে করে, কারণ রেকর্ডে সে ডেফিনেটলি গায় এবং প্লে একসাথে দুইটা করে না, গাওয়া এবং বাজানো একসাথে করে না, সো ওইখানে অন্যভাবে একরকমভাবে বাজায়, একটু যদি কেউ মনোযোগ দিয়ে শুনে তাহলে বুঝবে। আর কনসার্টে লাইভে যখন বাজায় তখন অনেক সিমপ্লিফাইডভাবে বাজায় যাতে ভয়েস দিতে সুবিধা হয় আর কি, যার কারণে লাইভে একই সাথে সে বাজাচ্ছে এবং গাচ্ছে।
সো এটা মোটামুটি অলমোস্ট 95% এর মতো কারেক্ট আর্সেলের মেইন গানের মেইন যে রিফ লাইনের সাথে মোটামুটি 95% কারেক্ট আছে 5% এদিক ওদিক হতে পারে সো আমি যেহেতু অত এক্সপার্ট না তাই হয়তো 5% এদিক ওদিক হবেই এটাই স্বাভাবিক তো যারা এটা প্লে করতে চায় তারা অবভিয়াসলি প্লে করে আশা করি মজা পাবে এই গানটা এবং এই গানটা আর্সেলের অন্য সময় ফার্স্ট অ্যালবামের ফার্স্ট গান যে টাইটেল ট্র্যাক এটাই তো আর তো কিছু বলার নাই সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি রিকভারি হয় এই গানটার জন্য অনেক রিকোয়েস্ট পাইছিলাম এটা রিফ্লাইনের জন্য তাই দিলাম তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমি যদি প্লে করতে পারি আমি বারবার একই কথা বলি তাহলে যে কেউ যে কোনো গিটারিস্ট এটা প্লে করতে পারবে কারণ আমি অত আমার স্কিল যে স্কিলের যে লেভেল সেই লেভেলে আমি যদি এটা প্লে করতে পারি এনিওয়ান ক্যান প্লে ইট সো বেস্ট অফ লাক অ্যান্ড হ্যাপি প্লেয়িং থ্যাংক ইউ